सो फ्रेंड्स आमरा आज के शिखब कीभावे एपल आईडी क्रिएट करब। तो आमरा सेटिंग्स गिए साइन इन योर आईफोन ओखाने क्लिक कर ले एपल आईडी चाहिए। सो एखाने आमादेर एपल आईडी क्रिएट करा नहीं, से क्षेत्र में एपल आईडी क्रिएट करार जोन्नो आमादेर जेते हबे डोंट हैव एपल आईडी। आमी आबार प्रथम थेके देखिए दिच्छी। आपनारा डायरेक्ट सेटिंग्स चले जाबेन, साइन इन योर आईफोन एखाने क्लिक करबेन, तारपरे नीचे देखबेन डोंट हैव एनी एपल आईडी। एखाने क्लिक करारे क्रिएट एपल आईडी ते क्लिक करबेन, एकटूखानी टाइम नेबे। टाइम नेयार पोरे आपनादेर सामने एरकम इंटरफेस चले आसबे। नेक्स्ट आपनारा आपनादेर फार्स्ट नेम दिए देबेन, लास्ट नेम दिए देबेन एबं डेट अफ बार्थ दिए देबेन। डेट अफ बार्थ दिए देवार पोरे किन्तु काज कमप्लीट हो जाबे। तारपरे आपनारा এটা দেয়া হয়ে গেলে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে একটুখানি টাইম নেবেন। নেয়ার পরে ইউজ ফোন নাম্বার এবং ইউজ ইমেল আইডি আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি ইউজ ইমেল আইডি সিলেক্ট করে নিচ্ছি। ইমেল আইডি সিলেক্ট করার পরে আপনারা আপনাদের ইমেল আইডিটা দিয়ে দেবেন, মেন ইমেল আইডি। তো ইমেল আইডি আমি দিয়ে দিচ্ছি। তো ইমেল আইডিটা দিয়ে দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে একটুখানি টাইম নেবে। নেয়ার পরে কিন্তু এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। এবার আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড দেবেন, কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন পাসওয়ার্ডের মধ্যে নিজের নাম, ডেট অফ বার্থ এই ধরনের ফোন নাম্বার কিছু না থাকে। তো এটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা নেক্সট করে তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারে টেক্সট মেসেজ যাবে, এবার আপনারা ফোন কলও করতে পারেন। দিয়ে নেক্সট করবেন, একটা ভেরিফিকেশান ওটিপি যাবে আপনাদের মোবাইল নম্বরে। তো মোবাইল নম্বরে ওটিপিটা দেখে কিন্তু আপনাদের এন্ট্রি করে দিতে হবে। তো ওটিপিটা আপনাদের আমি দেখে ওটিপিটাকে এখানে সাবমিট করে দিচ্ছি। ওটিপিটা সাবমিট করার পরে কিন্তু অটোমেটিক্যালি নেক্সট স্টেপে আপনাকে নিয়ে আসবে। এবার কিন্তু এগ্রি করতে হবে, এগ্রি নিচে দেখতে পাচ্ছেন। তো এটাকে এগ্রি করে আবার পুনরায় এগ্রি করে দিতে হবে। এগ্রি করার পরে একটুখানি টাইম নেবে। এইবার এখানে কিন্তু এরকম একটা অপশান দেখাচ্ছে, ক্যান নট ক্রিয়েট অ্যাকাউন্ট। তার কারণ আমি আমার নামের সঙ্গে পাসওয়ার্ডটাকে কম্বাইন করে দিয়েছিলাম। সেই জন্য আপনারা এই ধরনের যখনই পাসওয়ার্ড সিলেক্ট করবেন তার মধ্যে কিন্তু আপনাদের নিজেদের নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এইগুলো কিছু এন্ট্রি করবেন না, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা নেবে না। সো পুনরায় আবার আপনাদের পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যার সঙ্গে কিন্তু আপনাদের ফোন নাম্বার, নিজের নাম এর সঙ্গে কোনো রিলেশন যেন না থাকে। দেওয়ার পরে এইবার দেখবেন নিয়ে নেবে। তো আমি পুনরায় ফোন নাম্বার দিয়ে আবার কিন্তু আপনাদের ওটিপি সেন্ড করতে হবে। আবার আপনাদের মোবাইলে ওটিপি যাবে এবং ওটিপিটা দিয়ে নেক্সট সেম প্রসেসে কিন্তু আপনাদের আসতে হবে। তো আমি পুনরায় ওটিপি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এবার কিন্তু ভেরিফিকেশান হয়ে গেছে। এবার এগ্রি করব, পুনরায় এগ্রি করব। এগ্রি করার পরে একটুখানি টাইম নেবে, নিলে পরে কিন্তু এইবার সাইন ইন টু আই ক্লাউডে চলে যাবে, মানে আমার কিন্তু অ্যাপল আইডি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি ওকে করব, ফিনিশিং। এবার ফিনিশিং সেটিং আপ এখানে ক্লিক করবেন। ক্লিক আপ করার পরে এখানে ইমেল আইডিটা দিয়ে দেবেন, মানে ইমেল আইডিটাই আপনাদের অ্যাপল আইডি হয়ে গেল। তো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনাদের জাস্ট নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পরে কিন্তু পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন পাসওয়ার্ডটা কিন্তু আবার পুনরায় দিতে হবে। দেওয়ার পরে পুনরায় নেক্সট করার পরে ভেরিফিকেশান হবে, দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে অ্যাপেল আইডির পাশে। তো এখানে সাইন ইন ইন টু আই ক্লাউডে সাইন ইন হবে। আই ক্লাউডে সাইন ইন হওয়ার পরে কিন্তু আবার আপনাদের ইমেলে একটা পাসওয়ার্ড যাবে। এখানে আবার আপনাদের কিন্তু পাসকোডটা দিয়ে দিতে হবে। তো আমি পাসকোড দিয়ে দিলাম। তো পাসকোড দিয়ে দেওয়ার পরে একটু টাইম নেবে। তো পাসকোড দিয়ে দেওয়ার পরে এবার আমাদের শ্রী সেট আপ আসবে। তো এটাকে আমরা জাস্ট সেট আপ করে নেব। করার পরে নেক্সট স্টেপ আসবে, ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো সেন্ড কোড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মেল আইডিতে একটা ওটিপি আসবে। তো আমাদের ওই ওটিপিটা দেখে কিন্তু আবার এখানে সাবমিট করতে হবে। তো আমি দেখে নিচ্ছি, ওটিপিটা এখানে সাবমিট করে নিচ্ছি। এখানে ওটিপি সাবমিট করার পরে কিন্তু এখানে আপনাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে। তার মানে আপনাদের অ্যাপেল আইডি কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেল। আমি ক্রিয়েট করে ফেললাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।